হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইএলবি আবারও নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম তোমাদের জন্য আজকে আমরা ইন্টারেস্টিং একটা টপিক পড়বো সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহের ফলে আমরা জানি যে চুম্বুকক্ষেত্রের সৃষ্টি হয় যেটা আমরা এর আগে দুইটা টিউটোরিয়াল আলোচনা করেছিলাম তোমরা চাইলে সেই টিউটোরিয়াল দুটো দেখে নিতে পারো সেখানেও কিন্তু আমরা চুম্বুকক্ষেত্রের যেই দিক সেটা নির্ণয় করেছিলাম ম্যাথমেটিক্যালি আমরা নির্ণয় করেছিলাম কিন্তু ফ্ল্যামিং এবং ম্যাক্সোয়েল নামক দুজন ভদ্রলোক এই চুম্বুক ক্ষেত্রের দিক নির্ণয়ের জন্য দুইটা একদম সহজ সূত্র প্রদান করেন তো আমরা আজকে সেই সূত্র দুইটাকেই জানবো এই সূত্র দুইটা নিয়ে একটু ঝামেলা হয় ঝামেলা হচ্ছে যে এগুলো আসলে তোমাকে বইতে পড়ে তুমি বুঝতে পারবে না তোমাকে একটু প্র্যাকটিক্যালি এগুলো করে দেখতে হবে প্র্যাকটিক্যালি যখন তুমি করে দেখবা তাহলে ইজিলি বুঝতে পারবা তো আজকে আমি তোমাদেরকে আসলে প্র্যাকটিক্যালি দেখাবো সেই জন্যই এখানে এই টিউটোরিয়াল দুইটা বানানো অর্থাৎ আমরা চম্বুক ক্ষেত্রের দিকই নির্ণয় করব কিন্তু আমরা ম্যাক্সওয়েলের সূত্র এবং ডান ডানহস্ত সূত্র অনুসারে আমরা দিকটা নির্ণয় করবো প্রথমে আমরা ম্যাক্সোয়েলের কর্ক স্ক্রুয়ের যে নিয়ম সেটা বলবো প্রশ্ন হচ্ছে কর্ক স্ক্রু কি মানে যে কোনো ধরনের একটা স্ক্রু সাপোজ এটো এটাকে আমরা একটা স্ক্রু ধরতে পারি তোমরা একটু ভালো করে খেয়াল করা এটা যদি আমি ঘুরাই এটা কিন্তু পেছনের দিকে এই যে এই মাথাটা আস্তে আস্তে ধীরে ধীরে এই যে এটার দিকে অগ্রসর হচ্ছে দেখছো হ্যাঁ এটা একটা স্ক্রু তো আমরা এই যে এটা খুলে ফেলতেছি একদম আস্তে 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 আবার কিন্তু ভেতরের দিকে এটাকে আমি প্রবেশ করাতে পারতেছি সো এটাকে আমি একটা স্ক্রু ধরে নিচ্ছি আপাতত তো এখন আমরা এই স্ক্রু সূত্রের সাহায্যে কীভাবে চুম্বুক্ষেত্রের দিক নির্ণয় করবো তড়িৎ প্রবাহের ফলে যে ক্ষেত্রটা সৃষ্টি হয় সেটার তো এখানে তোমাকে বইতে ডেফিনেশনটা লিখে আছে যে তুমি কীভাবে করবা বাট আমি বইয়েরটা বলবো না আমি একটু তোমাকে জাস্ট হিন্স দিয়ে দিব যাতে তোমার ধরতে সুবিধা হয় সেটা হচ্ছে যে এই যে এটা কথা চিন্তা করো হ্যাঁ তো এটাকে যদি আমি এই এটাকে স্ক্রু ধরো তুমি মনে মনে হ্যাঁ স্ক্রুটাকে যদি আমি ঘড়ির কাটার যে দিকে ঘুরে তার বিপরীত দিয়ে ঘুরাই তাহলে এটা কিন্তু তোমাদের দিকে অগ্রসর হচ্ছে এই যে ঘড়ির কাটার বিপরীত দিয়ে ঘুরেলে তোমাদের দিকে অগ্রসর হচ্ছে এটা ঠিক আছে আর আমি ঘড়ির কাটার দিকে ঘুরাইলে তখন কিন্তু এটা পেছনের দিকে অগ্রসর হচ্ছে একটু খেয়াল করো পেছনের দিকে অগ্রসর হচ্ছে ঠিক আছে তাহলে এবার এবার আমি যদি এভাবে ধরি এভাবে ধরলে এই এভাবে ঘুরাইলে এই যে এভাবে যদি আমি ঘুরাই দেখো ভালো করে খেয়াল করো এভাবে যদি ঘুরাই এটা নিচের দিকে যাচ্ছে ঠিক আছে তাহলে এই বোর্ডের দিকে আমরা তাকাই বোর্ডের দিকে আমরা তাকাই দেখো এই যে এভাবে ঘুরাচ্ছি এই যে ঠিক আছে এই যে এইভাবে ভালো করে খেয়াল করো এই যে বোর্ডের মতো করে যদি তাকাই তাহলে এভাবে করে ঘুরাইলে এটা এদিকে যাচ্ছে অর্থাৎ এভাবে যদি চিন্তা করি নিচের দিকে নামতেছে আবার ভালো করে খেয়াল করো আমি যদি এভাবে ঘুরাই নিচের দিকে নামতেছে এভাবে ঘুরে নিচের দিকে নামতেছে ঠিক আছে অর্থাৎ মূলত আমি এভাবে ঘুরেছি এই যে এভাবে এভাবে ঘুরলে তোমাদের দিকে যাচ্ছে তো আমি তো এই এই দাগটা তোমাদের দিকে দেখাতে পারতেছি না সেজন্য আমি নিচের দিকে দেখাচ্ছি আসলে এটা তোমাদের দিকে হবে এই দাগটা হবে তোমাদের দিকে ঠিক আছে অর্থাৎ যদি কারেন্টটা এদিকে যাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে মানে হচ্ছে তোমার কি বলবো যদি কারেন্ট তোমাদের দিকে যায় যদি কারেন্ট তোমাদের দিকে যায় তাহলে তুমি তোমাদের দিকে যাওয়ার জন্য স্ক্রুটাকে ঘুরাবা ওকে মানে এমনভাবে তুমি স্ক্রুটাকে ঘুরাবা যাতে তোমাদের দিকে যায় ঠিক আছে তোমাদের দিকে যায় ঠিক তোমার দিকে যাচ্ছে ঠিক আছে কারেন্ট যদি তোমাদের দিকে যায় অর্থাৎ বোর্ডের দিক থেকে এদিকে যায় ঠিক আছে বোর্ডের দিক থেকে যদি এদিকে যায় তাহলে তুমি স্ক্রুটাকে এমনভাবে ঘুরাবা যাতে স্ক্রুটাও তোমাদের দিকে যায় ঠিক আছে তাহলে স্ক্রুটাকে যেদিকে ঘুরলে তোমাদের দিকে যায় ওই দিকটাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের দিকে তোমাদের দিকে যেই দিকটা সেটা হচ্ছে কারেন্টের দিক অর্থাৎ কারেন্টের দিক যদি বোর্ডের দিক থেকে তোমাদের দিকে হয় তাহলে এই স্ক্রুটাকে যেভাবে ঘুরালে বোর্ডের দিক থেকে তোমাদের দিকে যাবে যেভাবে ঘুরালে যে দিকে ঘুরালে স্ক্রুটাকে ও ওই স্ক্রুয়ের যে দিকে আমি ঘুরাচ্ছি স্ক্রুকে যেদিকে ঘুরাচ্ছি সেই দিকটা হচ্ছে চম্বু ক্ষেত্রের দিক আর বোর্ড থেকে কার বোর্ড থেকে তোমাদের দিকের যেই দিকটা অর্থাৎ এদিক থেকে এদিক হ্যাঁ এদিক থেকে এদিক হ্যাঁ এদিক থেকে এদিক হচ্ছে কারেন্টের দিক এটা হচ্ছে কারেন্টের দিক আর এভাবে স্ক্রুটাকে যাওয়ার জন্য মানে এদিকে স্ক্রুটাকে যাওয়ার জন্য যেভাবে ঘুরেতে হবে ওই স্ক্রু এর ঘুরনের যে দিকটা সেটা হচ্ছে সম্মুখেত্রের দিক আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তাহলে আবারও খেয়াল করো স্ক্রুটা আমি এভাবে করে ঘুরালে এই যে এদিকে ঘুরালে তোমাদের দিকে যাচ্ছে তো তোমাদের দিকে যাচ্ছে যেটা এটা হচ্ছে কারেন্টের দিক আর যেদিকে ঘুরালে তোমাদের দিকে যাচ্ছে যেদিকে ঘুরালে ঘুরানো লাগতেছে এই যে এদিকে দেখো গড়ি কাটার বিপরীতে হ্যাঁ এই যে এদিকে এভাবে ঘুরে ঠিক আছে ওইটা হচ্ছে চুম্বু ক্ষেত্রের দিক আশা করি ক্লিয়ার তাহলে এই রুলটা কী হবে উলটা হচ্ছে যে যদি কারেন্ট যদি ভেতরের দিকে যায় অর্থাৎ কারেন্ট যদি এখন এই দিক থেকে দিকে যায় তাহলে এটাকে তার উল্টা দিকে ঘুরাতে হবে অর্থাৎ গরির কাটার দিকে ঘুরেতে হবে এখন যাতে ভেতরের দিকে যায় এখন এমনভাবে ঘুরে দেবে যাতে ভেতরের দিকে যায় ঠিক আছে তাহলে কারেন্ট যদি এদিকে যায় তাহলে এটাকে এভাবে ঘুরেলে তখন ভেতরের দিকে যায় ঠিক আছে আবার ভালো করে খেয়াল করো কারেন্ট যদি এদিকে যায় এটাকে এমনভাবে ঘুরাবো যেন কারেন্টের দিকে যায় ঠিক আছে কীভাবে ঘুরলে কারেন্টের দিকে যাচ্ছে এই যে ঠিক আছে অর্থাৎ এভাবে এভাবে তাহলে এদিকে হচ্ছে যে আমার এই এদিকটা এই দিকটাই হচ্ছে এদিকটা ঠিক আছে এই দিকটা হচ্ছে ক্ষেত্রের দিক আর এই দিকটা হচ্ছে কারেন্টের দিক ঠিক আছে তাহলে আমরা কারেন্টের দিক এবং চুম্বক ক্ষেত্রের দিক একদম প্র্যাকটিক্যালি বুঝতে পারলাম ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু রুলসের সাহায্যে ঠিক আছে এখানে যদি আমরা দেখাই তাহলে এই যে আমরা যদি গরের কাটা ভেপরের দিকে ঘুরাই তোমাদের দিকে যাবে অর্থাৎ নিচের দিকে হ্যাঁ এখানে বোর্ডে তো আমি তোমাদের দিকে দেখতে পারতেছি না এই জন্য নিচের দিকে দেখাইছি আর যদি এটাই ঘুরাই তাহলে এটা ভেতরের দিকে যাবে বোর্ডের ভেতরের দিকে যাবে অর্থাৎ উপরের দিকে ধরতে পারি আমি ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে প্ল্যামিংয়ের ডানহস্থ নিয়ম ডানহস্তম মানে তো তোমরা নিশ্চয় আশা করি জানো ডানহস্ত মানে ডান হাত হ্যাঁ আগে তুমি তোমার ডান হাতটা নিবা নিয়ে দেখবা যে যেই তারের জন্য বা যে কয়েল যেটাই বলি না আমরা যে কয়েলের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার সময় চুম্বুক্ষেত্র ক্ষেত্র তৈরি হচ্ছে বা যে তারের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার সময় চুম্বু ক্ষেত্র তৈরি হচ্ছে ওই তারের যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে তোমার ডান হাতের এই আঙ্গুলটাকে ধরবা এই আঙ্গুলের নাম কি জানার দরকার নেই আপাতত এটা বৃদ্ধাঙ্গুলি বলে হ্যাঁ বৃদ্ধাঙ্গুলিটাকে তুমি ধরো এইদিকে এভাবে করে ধরবা মনে করি আমি কারেন্টের দিকে যাচ্ছে হ্যাঁ তাহলে আমি বৃ বৃদ্ধাঙ্গুলিটা এভাবে ধরবো ধরে বাকি আঙ্গুলগুলোকে ছেড়ে দিব একদম গোল করে এইভাবে এভাবে এভাবে গোল করে ছেড়ে দিব ঠিক আছে এই যে দেখো এই যেভাবে তাহলে বাকি আঙ্গেলগুলো যেদিকে যাচ্ছে বাকি আঙ্গলগুলো যাচ্ছে এইদিকে দেখো তুমি হ্যাঁ বাকি আঙ্গুলগুলো যাচ্ছে এদিকে আর কারেন্টটা যাচ্ছে এদিকে ঠিক আছে তাহলে কারেন্টের দিকে এই আঙ্গুলটাকে ধরে বাকি আঙ্গুলগুলোকে বাঁকা করব বাঁকা করলে যেদিকে যাচ্ছে বাকি আঙ্গুলগুলো ওই দিকটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক আর এই দিকটা হচ্ছে কারেন্টের দিক এখন দেখো আসলে বাস্তবে এই ম্যাক্সওয়েলের কর স্কুল রুল এবং প্ল্যামিংয়ের ডানহস্ত রুল একই কারণ তুমি দেখো আমি যদি এ এটার কথা চিন্তা করি হ্যাঁ এটার কথা চিন্তা করি আমার আঙ্গুলটা এদিকে ধরতে হবে না আঙ্গুল যদি এদিকে ধরি তাহলে দেখো এটা এদিকে আসে ঠিক আছে অর্থাৎ এই যে ভালো এই যে আমি এটা আসলে উপরের দিকে আমি বলছি যে এটা আসলে বোর্ডের ভেতরের দিকে তো বোর্ডের ভেতরের দিকে হলে যে দেখো এরকম তখন আমার আঙ্গুলের দিকে যাচ্ছে অর্থাৎ আমার আঙ্গুল এইভাবে আসতেছে এভাবে ঠিক আছে এই যে ঠিক আছে এভাবে করলে বোর্ডের ভেতরের দিকে যায় দেখো এই যে আমার আঙ্গুল এটা আমার আঙুল এগুলো কিন্তু এই যে ঠিক আছে আবার আঙ্গুল এই যে এই কারেন্টের দিক যদি তোমাদের দিকে হয় যদি এই দিকে এই যে এই যে এই যে তুমি দেখো ভালো করে খেয়াল করো এই যে আঙ্গুল যদি তোমাদের দিকে হয় তাহলে চুম্বুক্রের দিক আসে এই আঙ্গুলগুলো এটা কারেন্টের দিক হ্যাঁ তোমাদের দিকে কারেন্টের দিক হলে চুম্বক ক্ষেত্রের দিক হয় এই যে তাহলে ম্যাক্সওয়েলের কর্ক স্কু রুলস এবং প্ল্যামিংয়ের ডানহস্ত রুলস একই বাট জাস্ট তোমরা যেটা বুঝতে তোমার জন্য সুবিধা হয় সেটা দিয়ে তুমি চুম্বক ক্ষেত্রের দিক সহজেই নির্ভর করতে পারো ঠিক আছে এই দুইটা সূত্র বইতে পড়ে কঠিন লাগে বুঝতে খুব কঠিন লাগে ইভেন স্যাররাও ক্লাস হয়তো দেখাই দিচ্ছে তারপরেও কঠিন লাগে সেই জন্য আমি চিন্তা করলাম যে এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানানো যেতে পারে সো দ্যাটস ওয়াই এটা একদম থিওরিটিক্যাল একটা তথ্য পরের টিউটোরিয়ালে আমরা বায়োট সেভাটা সূত্র নিয়ে আলোচনা করবো এবং সেখান থেকে তোমরা নিশ্চয়ই জানো যে ক্রিয়েটিভ কোশ্চেন এসে থাকে তো পরের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইলেও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভিডিও লাইক দিতে পারো তোমার বন্ধুর সাথে শেয়ার করবা আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা